বেন জনসন ফিফটিন সেভেন্টি টুয়ে লন্ডনে জন্মেছিলেন তিনি ছিলেন একাধারে পোয়েট ড্রামাটিস্ট এবং ক্রিটিক তার জন্যই কমেডি অফ হিউমর্স জনপ্রিয় হয়েছিল এভরি ম্যান ইন হিজ হিউমার এ টেল অফ এ টাব দি অ্যালকেমিস্ট প্রভৃতি হলো তার বিখ্যাত কিছু নোভেল আজকে আমরা তার লেখা আরেকটি জনপ্রিয় নোভেল ভল্পনে অর দ্য ফক্স নিয়ে ডিসকাস করব তো চলো শুরু করা যাক ভল্পনে নামে এক সম্ভ্রান্ত মাঝবয়সী ব্যক্তি ইতালির ভেনিসে বসবাস করত। এই প্রসঙ্গে বলে রাখা দরকার ভল্পনে একটি ইটালিয়ান শব্দ যার অর্থ হচ্ছে স্লাই ফক্স বা লাজুক শিয়াল এখানে ভল্পনে চরিত্রটির মধ্য দিয়ে একটা ধূর্ত শিয়ালের প্রতিচ্ছবি ফুটে উঠেছে তো সেই ভল্পনে প্রচুর সোনাদানা এবং অগাধ সম্পত্তির মালিক ছিল কিন্তু সে বিয়ে করেনি তাই তার সম্পত্তির কোনো উত্তরাধিকারীও ছিল না তবে ভল্পনের একজন চাকর ছিল যার নাম মস্কা একবার ভলপনে অসুস্থ হয়ে পড়ার অভিনয় করল তখন কিছু ব্যক্তি ভলপনেকে দামি দামি উপহার দিতে লাগলো যাতে করে ভলপনে তাদেরকে তার সম্পত্তির উত্তরাধিকারী বানিয়ে দেন এই ধরনের তিনজন ব্যক্তি হল ভলটোর যে কিনা একজন উকিল কর্বাসীয় একজন বৃদ্ধ কৃপণ ব্যক্তি এবং করভিনো যে কিনা একজন ধনী ব্যবসায়ী এই করভিনর একজন সুন্দরী স্ত্রী ছিল যার নাম সিলিয়া ভল্পনের চাকর মস্কা এই তিনজন ব্যক্তিকে বোকা বানাতে থাকে আসলে ভল্পনে এই তিনজন ব্যক্তিকে তার নিজের সম্পত্তির উত্তরাধিকারী বানাতে চায়নি বরং কৌশলে তাদের থেকেই তাদের সম্পত্তি কেড়ে নিতে চেয়েছিল প্রথমে মস্কা করব্যাসিওকে বলে যে সে তার যা কিছু সম্পত্তি আছে তা ভল্পনের নামে লিখে দিক তাহলে ভলপনে তার উপর অত্যন্ত খুশি হবে ফলে ভলপনে মারা যাওয়ার আগে তার সমস্ত সম্পত্তি কর্বাসীয়র নামে লিখে দিয়ে যাবে এই কথায় কর্বাসীয় রাজি হয়ে যায় এরপর মস্কা ভলপনেকে সম্পত্তির থেকেও আরও বেশি কিছুর লোভ দেখায় আর সেটা হলো করভিনোর সুন্দরী স্ত্রী সিলিয়া মস্কার কাছে সিলিয়ার রূপের কথা শুনে ভলপনে একজন হাতুরে ডাক্তার সেজে সিলিয়ার সঙ্গে দেখা করে সিলিয়ার সঙ্গে দেখা করে আসার পর ভল্পনে তার চাকর মস্কার কাছে সিলিয়ার রূপের প্রশংসা করে এবং সিলিয়াকে নিজের কাছে পেতে চাই তখন ভল্পনে যাতে সিলিয়াকে পেতে পারে তার জন্য মস্কা একটা পরিকল্পনা করে মস্কা করভিনোকে বলে যে ভল্পনেকে সুস্থ করতে হলে তাকে একজন যুবতী মেয়ের সঙ্গে রাত কাটাতে হবে এক্ষেত্রে করভেন যদি তার স্ত্রীকে অর্থাৎ সিলিয়াকে উপহার দেয় তবে ভল্পনে সুস্থ হয়ে উঠে খুশি হয়ে করভিনোকে তার সমস্ত সম্পত্তি দান করবে এই কথায় করভেন রাজিও হয়ে যায় তৃতীয় অঙ্কে মস্কা করব্যাসীয়র ছেলে বোনারিওকে বলে যে তার বাবা তাকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে ভল্পনেকে সমস্ত সম্পত্তি দান করবে নিজের চোখে বোনারিও যদি সেটা দেখতে চায় তাহলে সে যেন ভলপনের বাড়িতে লুকিয়ে থাকে সেই মতো বোনারিও ভলপনের ঘরে লুকিয়ে থাকে এদিকে সেই দিনই করভিনো জোর করে তার স্ত্রী শিলিয়াকে ভলপনের ঘরে নিয়ে যায় যাতে ভলপনে তার স্ত্রীর সঙ্গে রাত কাটাতে পারে শিলিয়া তার স্বামীর এহেন আচরণে একেবারে ঘৃণায় শিউরে ওঠে ভলপনে সিলিয়াকে সিডিউজ করার চেষ্টা করে এই বলে যে তার স্বামীর থেকে ভল্পনের সম্পত্তি অনেক বেশি সুতরাং সিলিয়া যেন ভলপনের সঙ্গেই থাকে কিন্তু সিলিয়া ভয়ে পিছিয়ে যেতে থাকে তখন ভলপনে সিলিয়াকে জোর করে বিছানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে ঠিক সেই সময় বোনারিও লুকানো জায়গা থেকে বেরিয়ে এসে শিলিয়াকে রক্ষা করে এই ঘটনার ফলে ভল্পনেকে আদালতে তোলা হয় সেখানে চালাক মস্কা বলে যে ভল্পনে আসলে কিছুই করেনি বোনারিও এবং শিলিয়া দুজনে মিলে প্ল্যান করে ভলপনের নামে মিথ্যে অপবাদ দেওয়ার চেষ্টা করছে চতুর্থ অঙ্কে আদালতে ভল্টোর যে কিনা একজন উকিল সে সিলিয়া এবং বোনারিওকে একে অপরের লাভার হিসাবে প্রমাণ করার চেষ্টা করে ভল্পনে নিজেকে অসুস্থ এবং চলাফেরায় অক্ষম প্রমাণ করার জন্য একটি স্ট্রেচারে করে আদালতে যায় পঞ্চম অঙ্কে ভল্পনে একটা মিথ্যা খবর ছড়ায় তার চাকর মস্কা ঘোষণা করে ভল্পনে নাকি মারা গেছে তখন ভলটোর করব্যাসীয় এবং করভিনো তাদের সম্পত্তির ভাগ নিতে আসে কিন্তু মস্কা তাদের জানায় যে ভল্পনে তার সমস্ত সোনা এবং সম্পত্তির মালিক করে গেছে মস্কাকে এই কথা শুনে তারা খুব হতাশ হয়ে পড়ে তারা স্থির করে আদালতে সমস্ত সত্য তারা জানিয়ে দেবে তখন মস্কা ফন্দি আঁটে যে সে আদালতে ভল্পনের দুষ্কর্মগুলোকে ফাঁস করবে না ঠিকই কিন্তু ভল্পনে যে বেঁচে আছে সে কথা কাউকে সে জানাবে না তাহলে সেই হবে ভলপনের সম্পত্তির উত্তরাধিকারী কিন্তু ভলপনে আদালতে ছদ্মবেশে এসে উপস্থিত হয় মস্কার ভাবগতিক দেখে সে নিজের ছদ্মবেশ খুলে ফেলে এবং সমস্ত চক্রান্ত ফাঁস হয়ে যায় সব শুনে আদালত তখন মস্কার যাবজ্জীবন সাজা ঘোষণা করে ভল্টোরকে এই সাজা দেওয়া হয় যে সে আর কোনো দিন ওকালতি করতে পারবে না করবেশীয়কে তার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় এবং তার সমস্ত সম্পত্তি দেওয়া হয় তার ছেলে বোনারিওকে করভেনোকে তার স্ত্রী সিলিয়ার থেকে আলাদা করে দেওয়া হয় এবং করভিনো সিলিয়ার কাছ থেকে পণ হিসাবে যে অর্থ আদায় করেছিল তার তিনগুণ বেশি অর্থ প্রদান করতে হয় এবং সিলিয়াকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয় ভল্পনেকে তার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় এবং তাকে জেলে পাঠানো হয় এবং এটাও বলা হয় যে সে এতদিন পর্যন্ত ঠিক যে রকম অসুস্থতার ভান করতো ঠিক সেই রকম অসুস্থ সে যতদিন না পর্যন্ত হয়ে পড়ে ততদিন পর্যন্ত তাকে জেলে শিকলে বেঁধে রাখা হবে আর এইভাবে নোভেলটি শেষ হয়ে যায়